রানী রাসমণি এই নামেই এখন সকলে চেনেন দিতিপ্রিয়া রায়কে। সেই এখন সকলের প্রিয় রানী। দিতিপ্রিয়া কিন্তু তারই জার্নিটা শুরু করেছিল ধারাবাহিকের মাধ্যমে চাইল্ড আর্টিস্ট হিসেবে। তাকে দেখা গিয়েছিল মা, দুর্গা, অপরাজিত, ব্যোমকেশ, বামা খ্যাপা, তোমায় আমায় মিলে, তারে আমি চোখে দেখিনি, এরকম নানান ধারাবাহিকে। 2015 সৃজিৎ মুখার্জি পরিচালিত রাজ কাহিনীতে তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপর 2017 তাকে বাংলার জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণিতে সকলের প্রিয় রানীমার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই মুহূর্তে পর্দায় রানী রাসমণি দিতিপ্রিয়ার বয়সটা অনেকটাই বেড়ে গিয়েছে ঠিকই, তবে বাস্তবে দিতিপ্রিয়া এখন সবে মাত্র অষ্টাদশী। 10ই আগস্ট সোমবার নিজের 18 বছরের জন্মদিন সেলিব্রেট করছে দিতিপ্রিয়া। অবশেষে প্রাপ্তবয়স্ক গঞ্জে পেরোচ্ছেন তিনি। একদিকে শুটিংয়ের ব্যস্ততা, অন্যদিকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতি, দুদিকেই ভালোভাবে সামাল দিয়ে 80%-এর বেশি নম্বর পেয়ে পাশ করেছিলেন দিতিপ্রিয়া। করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে প্রধান চরিত্র অভিনয় করেও বহুদিন ধরেই পড়াশোনা কিন্তু বেশ মন দিয়ে চালিয়েছেন এই অভিনেত্রী। তাই যথারীতি তার উচ্চ মাধ্যমিকের ফলাফল বাইরে আসার পরই সকলেই যথেষ্টভাবে উচ্ছ্বসিত। তবে জানিয়ে রাখি, টলি পাড়ার গন্ডির মধ্যে কিন্তু নিজেকে আটকে রাখেননি দিতিপ্রিয়া। এবার তিনি যাচ্ছেন বলি পাড়ায়। প্রথমবার অভিষেক বচ্চনের সঙ্গে বড় পর্দায়। সৌজন্যে কাহানির পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষের ছবি বব বিশ্বাস। তাই এই ছবিতে তাকে কোন চরিত্রে দেখতে পাওয়া যাবে? সেই ছবিতে এক গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করছেন রানী রাসমণি। জানা যাচ্ছে বব বিশ্বাস অভিষেক বচ্চনের মেয়ের বন্ধুর চরিত্রে অভিনয় করছেন তিনি। সূত্রের খবর কিন্তু এমনটাই বলছে। প্রসঙ্গত, ছোট পর্দা থেকে ইতিমধ্যেই বড় পর্দায় পা রেখেছেন দিতিপ্রিয়া রায়। শুভ্রজিৎ মিত্র পরিচালিত অভিযাত্রিক ছবিতেও অপুর স্ত্রী অপর্ণার চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া, যার বিপরীতে দেখা যেতে চলেছে গৌরব চক্রবর্তীকে। আমাদের তরফ থেকে দিতিপ্রিয়ার জন্মদিনের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। বন্ধুরা, আপনারাও আপনাদের শুভকামনা জানিয়ে দিন আমাদের চ্যানেলে কমেন্ট করে, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।